হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বর্ণ বিশ্লেষণ শিখব, যুক্ত বর্ণের বর্ণ বিশ্লেষণ। এর আগে আমরা বর্ণ বিশ্লেষণ কাকে বলে এবং বর্ণ বিশ্লেষণ করার যে নিয়ম সেটা শিখে গেছি। তোমরা এখনও যারা বর্ণ বিশ্লেষণের নিয়ম জানো না, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। তাহলে শুরু করার আগে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যুক্ত বর্ণের বর্ণ বিশ্লেষণ শিখব। আমি আগে থেকে লিখে রেখেছি শব্দগুলো, এগুলো আমরা বিশ্লেষণ করে দেখব কিভাবে করতে হয়। খান্ত, কয় মধ্য সহায়কার দন্ত নয় তো খান্ত। দেখো, একে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাব, কয় হসন যোগ পেটকাটা মধ্যাহ্ন ছয় হসন যোগ আ যোগ দন্ত নয় হসন যোগ তয় হসন যোগ অ খান্ত, কয় হসন যোগ মধ্যাহ্ন ছয় হসন। দেখো, কয় হসন এবং মধ্যাহ্ন ছয় হসনের মধ্যে কোনো স্বরবর্ণ নেই, যেহেতু এরা যুক্ত বর্ণ তাই এখানে কোনো স্বরবর্ণ হয় না। কয়সন যোগ ময়সন যোগ আ যোগ দন্তনয়সন যোগ তয়সন, এখানেও দেখো যেহেতু যুক্ত বর্ণ তাই এর মধ্যে কোনো স্বরবর্ণ নেই, এবং শেষে অ এটা দিতে হয়। যদি শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে এবং তার যদি কার চিহ্ন না থাকে, একার আকার হস্যকার যদি কোনো কিছু না থাকে, তাহলে জানতে হবে তার শেষে অ আছে, তাই আমরা অটা দিয়ে দিই। এইভাবে ব্র্যাকেটের মধ্যে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা শব্দের মধ্যে নেই। সূক্ষ্ম, সূক্ষ্ম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে দন্তা ছয় হর্ষণ যোগ দীর্ঘ উ যোগ কয় হর্ষণ যোগ পেটকের মধ্যে ছয় হর্ষণ যোগ ময় হর্ষণ যোগ অ। এখানে দেখো পরপর তিনটি বর্ণ মিলে কয় মধ্যে ছয় ময় হয়েছে, তার জন্য এখানে তিনটি যুক্ত বর্ণের মধ্যে দেখো কয়ের পরেও স্বরবর্ণ নেই, পেরকম স্বয়ের পরেও স্বরবর্ণ নেই, কিন্তু ময়ের পরে আছে, কারণ ময়ের শেষে কিছু নেই, আকার একার হস্যকার কিছু নেই, তার জন্য অ আছে। দেখো উজ্জ্বল, উজ্জ্বলকে বিশ্লেষণ করলে হবে হস্যু যুক্ত বর্গীর জয় হর্ষণ যোগ বর্গীর জয় হর্ষণ যোগ বয় হর্ষণ যোগ অ যোগ লয় হর্ষণ যোগ অ। উজ্জ্বল হস্যু যোগ বর্গীজয়সন যোগ বর্গীজয়সন যোগ বয়হসন যোগ অ যোগ লয়হসন যোগ অ। এখানে দেখো বর্গীজ আবার জ আবার ব, এই তিনটে মিলে বর্গীজয় জয় বয় হয়েছে, তার জন্য এই বর্গীজ এবং এই বর্গীজয়ের পরে কোনো স্বরবর্ণ নেই, বোঝা গেল। এবারে কৃষ্ণ, কয়হসন যোগ রি যোগ পেটক্রমণ ছয় হসন যোগ মধ্যাহ্ন নয় হসন যোগ অ।
কৃষ্ণ। কয়রি মানে কয়হসন যোগ রি যোগ শয়হসন যোগ মধ্যন্যয়হসন, এখানে শয় নয় আছে তার জন্য হলো মধ্যন্যয়হসন, এর মধ্যে কোনো স্বরবর্ণ নেই এবং মধ্যন্যয়ের শেষে কোনো কারচিহ্ন নেই বলে অ লিখলাম। পবিত্র পয়হসন যোগ রয়হসন যোগ অ যোগ বয়হসন যোগ দীর্ঘই যোগ তয়হসন যোগ রয়হসন যোগ অ। দেখো এখানে পয়রফলা একটা যুক্তবর্ণ, তয়রফলা একটা যুক্তবর্ণ, দেখো পয়ের পরেও কোনো স্বরবর্ণ নেই, আবার দেখো তয়ের পরেও কোনো স্বরবর্ণ নেই, বোঝা গেল? এইভাবেই বর্ণ বিশ্লেষণ করতে হয়। তত্ত্ব তয়হসন যোগ অ যোগ তয়হসন যোগ তয়হসন যোগ বয়হসন যোগ অ। তত্ত্ব এখানে দেখো তয়ের পরে কোনো কারচিহ্ন নেই তাই অ হয়েছে, যোগ তয়হসন যোগ তয়হসন যোগ বয়হসন মানে তয়ে তয়ে বয়, দুটো ত এবং একটি ব, এর মধ্যে তয়ের পরেও কোনো স্বরবর্ণ নেই, তয়ের পরেও কোনো স্বরবর্ণ নেই এবং বয়ের শেষে যেহেতু কোনো কারচিহ্ন নেই তাই আমরা অ দিলাম। আর এই ব্র্যাকেটটা দেওয়ার মানে বোঝা যাবে যে শব্দে অ নেই। এইভাবেই বর্ণ বিশ্লেষণ করতে হয়। তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে, তোমরা একবার যদি বুঝে যাও তাহলে আর কখনো ভুল হবে না, তোমরা তাহলে মন দিয়ে এগুলো প্র্যাকটিস করবে তাহলেই শিখে যাবে। তাহলে বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ তাহলে আসি, টাটা।